এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ, কোথায় এগুলো? না, আরো একটু পড়ে টড়ে আসবেন। গত দুই বছরে বাংলাদেশে মানে টাকার অবমূল্যায়ন হয়েছে 37.3%। মানে আমাদের যদি টাকায় আমার অর্থনৈতিক আমি মাপি, তাহলে আমার অর্থনীতি ছোট হয়ে গেছে। আরে বাবা, আমি একটা উত্তর দিচ্ছি, আমাকে আমাকে আটকাচ্ছেন কেন? আপনাকে তো আমি আটকাইনি, আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি, এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ এই এইটা কোনো জার্নালিজম না। গত দুই বছরে বাংলাদেশে মানে টাকার অবমূল্যায়ন হয়েছে 37.3%। মানে আমাদের যদি টাকায় আমার অর্থনৈতিক আমি মাপি, তাহলে আমার অর্থনীতি ছোট হয়ে গেছে। মানে বাংলাদেশের মানুষকে যদি অর্থনৈতিক ইউনিট হিসেবে ধরি, তাহলে মানুষগুলো ছোট হয়ে গেছে অর্থনৈতিক। একটা কথা বলতে চাই, আপনার প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন, আমি একটু ম্যাচিওর প্রশ্ন এক্সপেক্ট করেছিলাম 71-এর কাছ থেকে, তা আমি খুবই নিরাশ হয়েছি। তো যাই হোক, তো এর আরে বাবা, আমি একটা উত্তর দিচ্ছি, আমাকে আমাকে আটকাচ্ছেন কেন? আপনাকে তো আমি আটকাইনি, আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি, এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন, এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ, কোথায় এগুলো? না, আরো একটু পড়ে টড়ে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন। ঠিক আছে, আমাদের অর্থ সচিব এখন বলবেন। আমরা তো বলছি খোলাখুলি, এবং বিফোর দি ওয়ার্ল্ড, বিফোর আওয়ার অডিয়েন্স, বিফোর আওয়ার পিপল, আমরা তো কোনো রাগঢাক করিনি। তা আপনি খালি ঘুরে ফিরে ওই একই কথায় যাচ্ছেন কেন? এইটা তো বুঝতে পারলাম না, এটা কি ধরনের প্রশ্ন, কিভাবে প্রশ্ন করে, এগুলো একটু শিখতে হবে আপনাদেরকে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ এই এইটা কোনো জার্নালিজম না, খালি এক কথায় ঘুরে ফিরে বলেন, এবং অতি সরলীকরণ, এইভাবে চলে নাকি সমাজ সংসার? এইভাবে চলে, কোথাও চলে না। মাননীয় দেখেন, দেখে একটু শিখেন, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে।